আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি খুব ঝটপট একটা রেসিপি নিয়ে হাজির হলাম। রূপচাঁদা মাছ তো এমনিতেই খেতে অনেক মজা, আর এটা যদি এভাবে ক্রিসপি করে ভাজা হয় তাহলে এর টেস্ট বেড়ে যায় বহুগুণ। আমরা ভাত ও পোলাওর সাথে এই রূপচাঁদা মাছ সার্ভ করতে পারি। আমি এখানে মাঝারি সাইজের দুটি সামুদ্রিক রূপচাঁদা মাছ নিয়েছি। মাছগুলো ভালোভাবে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। আমি এখন মাছগুলোর মধ্যে মশলা দিয়ে ভালো করে মেখে নেব। আমি এখানে 2 টেবিল চামচের মতো লেবুর রস নিয়েছি, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচের মতো লবণ এবং 1/2 চামচ কালো গোলমরিচ দিয়ে খুব ভালোভাবে মশলাগুলো মেখে নিতে হবে এবং মাছের পিঠের উভয় পাশে ধারালো ছুরি দিয়ে একটু চিরে নিতে হবে, যাতে মশলাগুলো খুব ভালোভাবে ভিতরে ঢুকে। মশলা মেখে আধা ঘন্টার জন্য মেরিনেট করে রাখবো রূপচাঁদা মাছগুলো। মোট কথা, মেরিনেটের উপরেই মাছের টেস্টটা নির্ভর করে অনেক অংশ। আপনারা যদি রেস্টুরেন্ট স্টাইলে রূপচাঁদা মাছ ভাজা খেতে চান তাহলে অবশ্যই কর্নফ্লাওয়ার দিয়ে ভাজতে হবে। এই কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে মাছটা হবে মুচমুচে। আমি এখানে 1/2 কাপ কর্নফ্লাওয়ার নিয়েছি। এই কর্নফ্লাওয়ারের মধ্যে পাতলা করে মাছের উভয় পাশেই কোটিং করে নিতে হবে, বেশি ভারী করা যাবে না। প্যান খুব ভালো করে গরম করে তাতে 1 কাপ তেল দিয়ে দিব। মিডিয়াম আঁচে মাছগুলো উল্টো পাল্টে কড়া করে ভাজতে হবে। মাছগুলো এমনভাবে ভাজতে হবে যাতে উপরটা থাকে ক্রিসপি, ভিতরটা সফট। মাছগুলো এক এক পাশ 4-5 মিনিট করে ভেজে নিলেই হবে। মাছের স্বাদটা আরেকটু বাড়িয়ে নেওয়ার জন্য আমি এখানে কাঁচামরিচ ফালি করে দিলাম 7-8টার মতো। আরও মিশাবো 1 কাপ পেঁয়াজ ভাজা। পেঁয়াজগুলো আমি আগেই হালকা করে ভেজে নিয়েছিলাম, সেই পেঁয়াজ ভাজাটা এখন আমি এই মাছ ভাজার সাথে দিয়ে দিব। এই পেঁয়াজ ভাজা আর কাঁচামরিচে স্বাদটা মাছটাকে অনেকটা বাড়িয়ে দেবে। ভাজা পেঁয়াজ ও মরিচের সাথে রূপচাঁদা মাছটি কিন্তু খেতে অসাধারণ লাগে। তবে যে কোনো মাছের সাথে, ভাজা মাছের সাথে এই পেঁয়াজ ও মরিচ ভাজা মাছের টেস্টটাকে অনেক গুণ বাড়িয়ে দেয়। এই ভাজা পেঁয়াজ ও মরিচের সাথে আমি 1/2 চামচের মতো হলুদের গুঁড়া এবং সামান্য লবণ দিয়ে মাছগুলো পেঁয়াজ ও মরিচের সাথে ভালো করে মিশিয়ে নিব। তৈরি হয়ে গেল আমার রেস্টুরেন্ট স্টাইলে ক্রিসপি রূপচাঁদা ফ্রাইজ। এটা তৈরি করা খুবই সহজ এবং খেতে অসম্ভব মজাদার। আমরা কিন্তু অতিথি আপ্যায়নে অথবা শুক্রবার ছুটির দিনে খুব অনায়াসে এরকম একটা মাছ ভাজা করে খেতে পারি। আশা করছি আমার ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। বন্ধুরা, আল্লাহ হাফেজ।